নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021-এ কোন 8 রাশির জাতক ও জাতিকার বিবাহ নিশ্চিত হতে চলেছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ দুহাত চার হাত হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। ২০২১ সালে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 8 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি। তার আগে এই বিবাহের কারক গ্রহকে জানেন কি? আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বিবাহের কারক গ্রহ কে। বিবাহের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বিবাহের কারক গ্রহ বৃহস্পতি গ্রহকে বলা হয়। কিন্তু আমি বেসিক্যালি যতজনার ছক দেখেছি, সেখান থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এখানে দুটি গ্রহের প্রাধান্য রয়েছে, এক শুক্র গ্রহ, দুই হচ্ছে বৃহস্পতি গ্রহ। ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহের প্রাধান্য বেশি রয়েছে এবং উল্টো দিকে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রাধান্য বেশি রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে শুক্র গ্রহ যদি ভালো থাকে, তাহলে আপনি সুন্দরী বউ পেতে বাধ্য। আর যদি আপনার শুক্র গ্রহ খারাপ থাকে, তাহলে বিবাহে প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রাধান্যতা বেশি রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ থাকে, তাহলে আপনি একজন ভালো হাজবেন্ড পাবেন, যে আপনাকে ভালোবাসবে এবং যাকে ছাড়া আপনার এতটুকুও ভালো লাগবে না, এই রকম টাইপের কিন্তু হাজবেন্ড আপনি পাবেন। উল্টো দিকে যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, সেক্ষেত্রে বিবাহের পরবর্তী সময় কিন্তু প্রবলেম থাকবে এবং বিবাহ হতে চাইবে না। তাই আমি উভয়কেই বলবো, আপনারা বিবাহের পূর্বে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জটক বিচার করিয়ে নিন, কারণ জটক বিচার এখন বর্তমানে মাস্ট। কারণ দেখা গেছে বিবাহ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু বিবাহের পরবর্তী সময়, অর্থাৎ 2-3 মাস পর মেয়েরা কিন্তু বাবার বাড়িতে ফিরে আসে এবং প্রচুর ডিভোর্স কেস কিন্তু বর্তমানে ভুড়ি ভুড়ি হচ্ছে। আমার কাছে জলজ্যান্ত উদাহরণ রয়েছে এবং তারা এখন বর্তমানে আমাকে বলছেন যে আমি আপনাকে যদি আগে দেখিয়ে নিতাম, তাহলে আমার মেয়েটার আজকে এই অবস্থা হতো না। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন এবং জটক বিচার করিয়ে নিতে পারেন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারেন। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ দুহাত চার হাত হতে চলেছে। তবে আপনারা বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021-এ আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ দুহাত চার হাত হতে চলেছে। তবে বিবাহের পূর্বে আপনারা অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনাদের প্রবলেম ফেস করতে না হয়। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ দুই হাত চার হাত হতে চলেছে। তাই
আপনারাও বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময়ে আপনাদেরকে প্রবলেম ফেস করতে না হয়। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তাই আপনারাও রেডি হয়ে যান বিয়ের পিঁড়িতে বসার জন্য। তবে বিবাহের পূর্বে আপনারা অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তাই আপনারাও এখন থেকে রেডি হয়ে যান বিয়ের পিঁড়িতে বসার জন্য। তবে বিবাহের পূর্বে অবশ্যই আপনারা জটক বিচারটি করিয়ে নিন, যাতে পরবর্তীতে অর্থাৎ বিবাহের পরবর্তী সময় প্রবলেম ফেস করতে না হয়। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তাই আপনারাও রেডি হয়ে যান 2021 বিয়ের পিঁড়িতে বসার জন্য। তবে বিবাহের পূর্বে আপনারা অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনাদেরকে প্রবলেম ফেস করতে না হয়। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, অর্থাৎ 2 হাত 4 হাত হতে চলেছে। তাই এখন থেকে রেডি হয়ে যান 2021 বিয়ের পিঁড়িতে বসার জন্য। তবে তার আগে আপনারা নিজের জন্মচক্রটি অবশ্যই বিশ্লেষণ করিয়ে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে। এবং লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাই আপনারাও রেডি হয়ে যান 2021 2 হাত 4 হাত হওয়ার জন্য। তবে বিবাহের পূর্বে আপনারা অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, যাতে বিবাহের পরবর্তী সময় আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।